আল্লাহ পাক ছাড় দেয়, মাগের বান্দারের সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয় না। হয়তো এখানে হয়তো ওখানে কোনো না একটা জায়গায় কি করবে, বিচার অবশ্যই করবে। এজন্যই আল্লাহর সঙ্গে গাদ্দারি, আল্লাহর সঙ্গে নাফরমানি, আল্লাহর সঙ্গে গুনাহ, এটা মালিক সহ্য করে মাগের রসুলের সঙ্গে সহ্য করে না। আপনার সন্তানকে কেউ যদি গালি দেয় সহ্য করবেন নি? হ্যাঁ, ঘুমায় এখনো, কষ্ট হইতেছে, ঘুমাইতেছেন? সন্তানকে কেউ গালি দিলে সহ্য করবেন? নিজেরা দিলে দেখ, আমার যা বলার বল, আমার সন্তানরে বলবি না অথবা আমার বাপরে বলবি না, গালি দিলে আমার দে, কিন্তু আমার বাপের নাম তুইলা গালি দিছিস কেন, ঠিক না? আল্লাহ কয় গালি দিলে আমার দে, মাগার আমার রসুলকে দিতে পারবি না। যার কারণেই তো দেখবেন সারা দুনিয়ার মুসলমানেরা মক্কায় গেলে একাচরণ, মদিনায় গেলে আর একাচরণ। মক্কায় হুলস্থুল পরিস্থিতি, ধাক্কা ধাক্কি, হুড়াহুড়ি, চিল্লা চিল্লি, হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য মানুষ একজন আরেকজনকে ধাক্কা দিয়া সরায় দেয়। এখানে এটার কোনো হিসাব নাই। আরে মালিক দেখতেছে বেয়াদবি তো হবে, দূর মালিক দেখলে দেখুক গা কি হয়েছে, চুমা দিমু তো আজলার ঘরে। বান্দা যত নাফরমানি আছে, যত উল্টা পাল্টা কাজ আছে, পাগলামি আছে করে আল্লাহর ঘরে একজন একজনকে ধাক্কায়, হুলস্থুল পরিবেশ মক্কার ভিতরে। কারণ এটা হইলো আল্লাহ, আল্লাহর সঙ্গে যা মন চায় কর, মাফ করে দিবে। মাগার জায়গা যদি পরিবর্তন হয়, জায়গাটা যদি মদিনায় হয়ে যায়, প্রত্যেকটা বান্দা নীরব শীতল, কারণ এই জায়গাটায় শুয়ে আছে যিনি, উনি হলেন সবচেয়ে বড় শরীফ, সবচেয়ে বড় ভদ্র, সবচেয়ে বড় আখলাক ওয়ালা আকায় নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে সবুজ গম্বুজের নিচে পয়গম্বর শুয়ে আছে, আরে বেয়াদবি যদি হয় পয়গম্বরের সুপারিশ কোনোদিন নসিব হওয়া সম্ভব না, ঠিক কি না? যার কারণে ওই জায়গায় হুলস্থুল চলে, এই জায়গায় চলে না। এটা হলো সেন্সিটিভ। আল্লাহ পাক বলে আমি এটা এমন ভাবে বানাইলাম, আসমান জমিন যা আছে সব বানাইলাম, কোন ফায়াকুনের মাধ্যমে, মাগার পয়গম্বরের বেলায় যখন আসলাম আমি, আল্লাহ কোন দলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু একটু করে নিজের আঙুল দিয়ে লেপে লেপে সুন্দর করে পয়গম্বরকে একটু একটু করে নিজের হাতে মহব্বত আর ভালোবাসা দিয়ে বানাইলেন। সুবহানাল্লাহ, সারা আসমান জমিনের সৃষ্টি একরকম, মোহাম্মদ রসুল্লাহ সৃষ্টি আর একরকম। আমাদের দুনিয়ার জিন্দগিতে আমাদের পরিচয় থাকে, বাপ পরিচয় আছে, বাবার পরিচয়, দাদার পরিচয়, যার বংশ যত বড় তার দামও তত বেশি। কিন্তু সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বংশওয়ালা ওই বংশ থেকে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। রসুলের বাপ বাবার বাবা, বাবার বাবা বাবার বাবা, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি। রসুল বলেন মা বাগত ইমরাতু নবীন কত, আমার নানি তার নানি, তার নানি তার নানি, অথবা আমার দাদি তার দাদি, এমন করতে করতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এমন কোন মহিলা নাই যেই মহিলার চরিত্রের ভিতরে কোনো খারাপই ছিল কেউ দেখাইতে পারবে না। অর্থাৎ আমাকে জন্ম দেওয়ার জন্য আমার মা থেকে নিয়ে আদম পয়গম্বরের হাওয়া পর্যন্ত সমস্ত মহিলাদেরকে নিজের কুদরতিভাবে ইজ্জতের হেফাজত করেছেন আল্লাহ। কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে একদম পরিশুদ্ধ করে দুনিয়ার জিন্দেগিতে এনেছেন, রাসূলকে এনেছেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিমও বানায় দিলেন। কেন? এটা বোঝানোর জন্য। দুনিয়ার জিন্দেগিতে যারা মনে করে ক্ষমতা বাপের থেকে পাইছি, এই কারণে আমি নবী, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বাবাকে এন থেকে জন্মের আগেই দুনিয়ার জমিন থেকে সরায় দিছে, বাবার কোনো পাওয়ার জন্য পয়গম্বর দেখাইতে না পারে। আবার যেগুলো ছেলে দিলেন এগুলারও নিয়ে গেলেন কেন বলে, সম্পত্তির কোনো ওয়ারিস যেন দাবি না করতে পারে। রাসূল কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, মেয়েদের পিতা। কিসের? মেয়েদের। সমাজে এখন কিছু মানুষ আছে, মহিলারা আছে, শাশুড়িরা, বোর যদি কোনো মতে মেয়ে সন্তান হয়েছে, খালি মাইয়া, খালি মাইয়া, এ কি আবার পোলা হয় না কেন, বলে না বলে না? অথচ রসুল মেয়েদের পিতা, ছেলেদের পিতা না। এবং রসুল এটাও বলেছেন যে কোনো বান্দা যদি মেয়ের বাবা হয়, একটা মেয়ে হইলে তো একটা জান্নাত হয়ে গেল, সুবহানাল্লাহ। আবার কেউ যদি তার মেয়েকে সুশিক্ষা দিয়া সুন্দর করে পর্দার বিধানের ভিতরে চলাইতে পারে, গড়তে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন সবার জন্য রহমত। আজকে সমাজে যারা নারীদের অধিকার নাই বলে সমান অধিকারের স্লোগান দেয় তারা শুনে নাও, ইসলাম এবং রাসূল এই জুমা এই জামানায় এই দুনিয়াতে মেয়েদেরকে যেই পরিমাণে স্বাধীনতা দিয়েছে অন্য কেউ দিতে পারবে না কসম কালো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এভাবে হেফাজত করে এনেছেন, এই জন্য রাসূলের দাম কেমন দেখেন। রাসূল মক্কায় আসছে, কোরআন মক্কায়, রাসূল মদিনায় গেলেন, আল্লাহর কোরআনটাও কই গেল মদিনায়। আরে বুঝে না, মক্কায় যতদিন রাসূল ছিল যেই সূরা নাজিল হয়েছে সূরার নাম কি? মক্কি। রাসূল মদিনায় গেছেন, সূরার নাম কি? সুবহানাল্লাহ। রাসূল যেখানে গেছেন কোরআন সেখানে, রাসূল যেখানে গেছেন কোরআন সাহাবারা সেখানে, রাসূল যেখানে গেছেন ইসলাম সেখানে। আর আপনারা যদি মনে করেন আমি দুরুদ এখান থেকে পড়বো আর রাসূল মদিনার থেকে এখানে আসবে, তাহলে রাসূলের দাম বাড়লো না কমলো? রাসূল আসবে কেন আপনার কাছে? আপনার আমলই না রাসূলের কাছে যাবে। রাসূল যেখানে গেলেন কোরআন সেখানে, রাসূল মক্কায় কোরআন মক্কি, রাসূল মদিনায় কোরআন মাদানি, রাসূল করিম যেখানে গেলেন সাহাবা একরামের ঢল। এই কারণেই তো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার বান্দাদের জন্য কোরআনকে পয়গম্বরকে আমি রহমত বানায় দিলাম, শুধু মুসলমানের জন্য না, শুধু হিন্দুদের জন্য না, পয়গম্বর মুসলমানদের নবী, হিন্দুদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, বিধর্মীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, পাহাড়ের নবী, সমুদ্রের নবী, অর্থাৎ গোটা দুনিয়াতে যা কিছু নজরে পড়ে সবকিছুর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা দামি না কম দামি? যদি দামি হয় তাহলে ফেরেশতাদের চাইতেও দাম, যদি কম দামি হয় তাহলে কুকুর আর শুয়োরের চাইতেও কম দামি। যেই মানুষ দামি হয় সেই মানুষ আবার কম দামি, যেই নারী দামি সেই নারী আবার এক জায়গায় যায় কম দামি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই উম্মতেরা যখন পয়গম্বরের উপরে নাজিলকৃত কোরআনটা মানতে না পারবে, সুন্নাতটা মানতে না পারবে, তখন তাকে মানুষ বলা চলবে না। কারণ রাসূলকে আমি দামি বানাইলাম একটা কারণ দিয়া, কারণটা কি বলে? ওই যে আখলাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের ভিতরে তোমাদের জন্য পয়গম্বরের ভিতরে দিলাম উত্তম আদর্শ। এই আদর্শ যদি নেতা মানে নেতার ভিতরে শান্তি, সংসদে মানলে সংসদে শান্তি, এলাকায় মানলে এলাকায় শান্তি, মাদ্রাসায় মানলে মাদ্রাসায় শান্তি, যেখানে মানবে সেখানেই শান্তি, ঠিক কিনা? সাহাবা একরাম জিজ্ঞাসা করেন আম্মা জান আয়েশাকে, হে আম্মা জান, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।